নমস্কার, স্পেশাল স্পোর্টস চ্যানেলে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। তো এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি দেখে মানে সাবস্ক্রাইব করেননি বা যারা এই চ্যানেলে নতুন দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইবের মধ্য দিয়ে, আপনাদের লাইকের মধ্য দিয়ে আমাদের মতো ইউটিউবাররা উদ্বুদ্ধ হয়ে থাকে এবং প্রতিদিনই আপনাদের জন্য ভালো ভালো আমরা ভিডিও করে থাকি। তো আজকে আমি প্রথম আলোচনা করব আমাদের ভারতবর্ষের যে বর্তমান ফুটবল কোচ রয়েছেন, সেই ইগর স্টিমাচ। ইগর স্টিমাচ গতকাল একটি ইন্টারভিউতে জানিয়েছেন যে তিনি ভারতীয় দলে ভারতীয় বংশোদ্ভূত বেশ কয়েকজন ভালো মানের বিদেশি, যারা বিদেশে খেলছেন, সেই সকল প্লেয়ারকে ভারতীয় দলে খেলাতে চান, অর্থাৎ ভারতের জাতীয় দলে খেলাতে চান। এ প্রসঙ্গে তিনি দু তিনজনের নাম করেছেন যারা বর্তমানে ইংল্যান্ডে খেলছেন এবং সুনামের সঙ্গে খেলছেন। তাদের মধ্যে একজন নাম হলেন ইয়ন টান্ডা। ইয়ন টান্ডা তিনি ইংলিশ ফুটবলার, বর্তমানে তিনি ইংলিশ ফুটবলার। তিনি কিন্তু লিভারপুলের ইউথ ডেভেলপমেন্ট থেকে উঠে এসেছেন। তিনি বর্তমানে সানসিয়া সিটিতে খেলছেন। এই ফুটবলারটি কিন্তু দুর্দান্ত একজন স্ট্রাইকিং খেলতে পারেন, এমনকি মিডফিল্ডার খেলতে পারেন। তিনি কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। তিনি কিন্তু ভারতীয় জাতীয় দলে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন বলে খবর রয়েছে আমার কাছে। তো তাকে তিনি ইন্ডিয়া দলে খেলাতে চান, যদিও তার কাছে ইংল্যান্ডের পাসপোর্ট রয়েছে, ভারতীয় পাসপোর্ট এখনও পর্যন্ত নেই। কিন্তু যেহেতু তিনি ভারতীয় বংশোদ্ভূত, তাই তাকে ইচ্ছা করলে কিন্তু স্টিমাচ ভারতীয় পাসপোর্ট দিয়ে, মানে তাকে মানে ইংল্যান্ডের পাসপোর্ট ভারতে জমা দিয়ে ভারতীয় পাসপোর্ট নিয়ে কিন্তু তিনি ভারতীয় দলে অবশ্যই খেলতে পারেন। এ প্রসঙ্গে তিনি আরেকজনের নাম বলেছেন, তিনি হলেন ড্যানি বাথ। এই ড্যানি বাথ কিন্তু একজন ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার, কারণ তার বাবা একজন শিখ, মানে ভারতীয় শিখ, আর তার মা একজন ব্রিটিশ, অর্থাৎ তিনিও কিন্তু ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার। এই ড্যানি বাথ কিন্তু বর্তমানে স্টোক সিটি, ইংল্যান্ডের স্টোক সিটিতে খেলছেন। ইনি কিন্তু একটা ভালো মানের ফুটবলার, মানে ইংল্যান্ডের মতো একজন প্রথম ডিভিশনে, ইংল্যান্ডের মতো একজন মানে প্রথম ডিভিশনে যারা খেলছেন, যে সকল ভারতীয়রা, তারা যে কত ভালো মানে ফুটবলার সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এরা যদি ভারতীয় দলে অন্তর্ভুক্ত হতে পারে, সেক্ষেত্রে ভারতীয় দলের গভীরতা যেমন বাড়বে, তেমনি ভারতীয় দলের মানও কিন্তু অনেক বেড়ে যাবে। তাই আমাদের কোচ ইগর স্টিমাচ কিন্তু বারবার চাইছেন এই সমস্ত ফুটবলারকে ভারতীয় দলে খেলাতে। এ প্রসঙ্গে ভারতীয়ের যেহেতু একটা নিয়ম রয়েছে যে ভারতবর্ষে কিন্তু যে এক নাগরিকত্ব রয়েছে, অর্থাৎ ভারতবর্ষে কিন্তু দ্বিনাগরিকত্ব দেওয়া হয় না, সেই জন্য কিন্তু এদের খেলার উপর কিছুটা বাধা নিষেধ রয়েছে। তার জন্য স্টিমাচ চেষ্টা করছেন ভারতের সরকারের সঙ্গে কথা বলতে বা ফেডারেশনের মাধ্যমে সরকারকে বুঝিয়ে এদেরকে ভারতীয় দলে খেলাতে। কেননা এই সমস্ত ভারতীয় বংশোদ্ভূত ফুটবলাররা যারা বিদেশে খেলছেন, এরা যদি ভারতীয় দলে খেলে, এরকম আরও রয়েছেন, যেমন কিছুদিন আগে আমরা বলেছিলাম যে ইরাক থেকে ভারতবর্ষের একজন ফুটবলার ইস্টবেঙ্গল নিচ্ছে, তাকেও কিন্তু নিতে চাইছেন স্টিমাচ। অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু ভালো মানের ফুটবলার। এদেরকে নিয়ে কিন্তু একটা শক্তিশালী দল করতে চাইছেন স্টিমাচ, ইগর স্টিমাচ। তো এবার আসি অন্য খবরে। এদিকে এআইএফএফের পক্ষ থেকে ইস্টবেঙ্গলকে কিন্তু সতর্ক করা হয়েছে যে তারা আগ বাড়িয়ে আইএসএল খেলা নিয়ে নানারকম মন্তব্য করছে মিডিয়ার কাছে, যেটা কিন্তু তারা ভালো চোখে দেখছে না। কেননা বিড ওপেন হওয়ার আগে, আইএসএলের বিড ওপেন হওয়ার আগে এই ধরনের কথাবার্তা কিন্তু তাদেরকে না বলার জন্য এআইএফএফের পক্ষ থেকে ইস্টবেঙ্গলকে সতর্ক করে দেওয়া হয়েছে এবং ইস্টবেঙ্গল কিছুটা নমনীয়তা দেখাচ্ছে। তারাও কিন্তু এখন আর এইসব কথা মন্তব্য করছে না, কিন্তু তারা সকলে আশাবাদী যে ইস্টবেঙ্গল আইএসএলে খেলবে। এদিকে আইএসএলে খেলার উদ্দেশ্যে ইস্টবেঙ্গল কিন্তু তাদের যে ট্রান্সফার কিন্তু তারা নিয়ে যাচ্ছে, এগিয়ে নিয়ে চলেছে। তারা কিন্তু এবারে ঝাঁপিয়ে পড়েছে কিছু ভালো মানের বিদেশি ফুটবলার নেওয়ার জন্য। কিন্তু বেশ কিছু ইউটিউব চ্যানেল প্রচার করছে যে কেরল বাস্টার থেকে একজন বিদেশি ফুটবল স্ট্রাইকার ইস্টবেঙ্গল আসছে। কিন্তু আমি আপনাদের বলছি, এই ধরনের খবর সবই রুমার ছাড়া কিছু নয়। ইস্টবেঙ্গলের কর্মকর্তারা আগেই ঘোষণা করেছেন যে তারা বিদেশি ফুটবলার এই মুহূর্তে নিচ্ছেন না, শুধুমাত্র স্বদেশি ফুটবলার নেবেন। এবং এ প্রসঙ্গে ভারত তারা কিন্তু কোচের সঙ্গে পরামর্শ করেই কিন্তু সেটা সিদ্ধান্ত নেবেন। আর যেহেতু বিদেশে এখন সব লকডাউনের জন্য কোনো কোচের পক্ষে ভারত আসা সম্ভব না, ফলে কিছুটা ধীরচল নীতি নিয়েছেন বিদেশিদের ক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু তারা হরমোজিন সিং খাবরা থেকে শুরু করে আরও বেশ কিছু ফুটবলার, দেবজিৎ মজুমদার,
তারপরে ওখানে আরও কিছু ফুটবলার রয়েছেন, যেমন এদেরকে কিন্তু ইস্যু নিতে চাইছে, কিন্তু এখনও কিন্তু সেগুলো চূড়ান্ত হয়নি। আর আরও একটা খবর আপনি বলছি যে এদিকে শোনা যাচ্ছে যে আইএসএলের FSDL-এর পক্ষ থেকে আইএসএলের ক্লাবগুলোকে বলা হয়েছিল যে বিদেশি সংখ্যা কমানোর জন্য, সেটা কিন্তু অর্থাৎ তারা চেয়েছিল যে 3 জন ইউরোপিয়ান ফুটবলার হোক বা অন্য দেশের অন্য মহাদেশের ফুটবলার হতে পারে বিদেশি, এবং এক তার সঙ্গে যে কোনো একজন কিন্তু এশীয় কোটার ফুটবলার হতে, অর্থাৎ 4 জনকেই কিন্তু আইএসএলে খেলানো যাবে, এই শর্ত রেখেছিল FSDL AIFF-এর মাধ্যমে। কিন্তু বর্তমানে আইএসএল দলগুলো কিন্তু সেই শর্ত মেনে নিতে রাজি নন, তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা কোনোভাবেই বিদেশি সংখ্যা এবছর অন্তত কমাতে পারছেন না, কেননা ইতিমধ্যে তাদের সঙ্গে কিন্তু অনেক বিদেশির চুক্তি হয়ে গেছে, যেমন এটিকে মোহনবাগানের কিন্তু 6 জন বা 7 জন বিদেশির সঙ্গে ইতিমধ্যে তারা চুক্তিবদ্ধ হয়ে গেছেন, ফলে তাদের পক্ষে আর বিদেশি ছাঁটাই করা কিন্তু সম্ভব নয়, কেননা তাদের সেক্ষেত্রে তাদেরকে মোটা টাকা জরিমানা দিতে হবে সেই সমস্ত প্লেয়ারদের, ফলে এবছর সম্ভবত বিদেশির সংখ্যা কিন্তু কমছে না। তো এইটুকুই ছিল আজকের আপডেট, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।